পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইন্টারভিউ পাশ করলেই আপনাদের চাকরি জয়েন করতে পারবেন। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জেনে নেব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কী কী পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে, কিভাবে এটার জন্য আবেদন করবেন এবং কী কী এলিজিবিলিটি কন্ডিশন এখানে চাওয়া হয়েছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করি। নতুন চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে। কোনো প্রকার পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন ব্রাঞ্চের কর্মী নিয়োগ করা হচ্ছে। কী কী পদে নিয়োগ চলছে, কিভাবে আবেদন করতে হবে, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা কী রয়েছে, বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। প্রথমে দেখে নেব গুরুত্বপূর্ণ তারিখ। ইতিমধ্যেই এখানে আবেদন শুরু হয়ে গেছে, যা চলবে 19/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামীকাল পর্যন্ত এটার আবেদন চলবে। শেষ তারিখের আগেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে হবে আপনাদের। পদের নাম, এখানে তিনটি আলাদা আলাদা পদে নিয়োগ করা হচ্ছে, যা হলো নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, ফায়ারওয়েল সিকিউরিটি এবং এসওসি ম্যানেজার। এই তিন ধরনের পদে নেওয়া হচ্ছে মোট 0 পদ। এখানে সব মিলিয়ে মোট 18 জন কর্মীকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা, প্রত্যেকটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে এমসিএ ডিগ্রি, বিটেক ডিগ্রি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি ইনফরমেশন ডিগ্রি পাস হতে হবে। আরও বিস্তারিত জানার জন্য সংস্থার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়ে আপনারা দেখে নেবেন। এরপরে দেখব বয়সসীমা। উপরুক্ত যে কোনো পদে আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 25 বছর, সর্বোচ্চ 35 বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ছাড় পাবেন। মাসিক মাইনে, এখানে যদি আপনি আবেদন করেন এবং চাকরি পান তাহলে বার্ষিক 20-25 লাখ টাকার প্যাকেজ আপনারা পাবেন, হিসেব করলে যা দাঁড়ায় মাসে 1-2 লক্ষ টাকা। এই চাকরির বিজ্ঞপ্তি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, যার অফিসিয়াল পোর্টাল pnbindia.in। সেখানে পাওয়া তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরলাম, নিয়োগ প্রক্রিয়াটি দেখে নেব। আবেদনকারীদের জন্য সুখবর হচ্ছে এখানে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশন করে যোগ্য এবং সঠিক প্রার্থীদের চূড়ান্ত সিলেকশন দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া, আগ্রহী এবং ইচ্ছুক প্রার্থীদের এখানে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন জানাতে হবে। অনলাইন আবেদন করবার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখব। সর্বপ্রথম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অফিসিয়াল পোর্টালে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপরে আবেদনকারী সমস্ত তথ্য দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে নির্ভুলভাবে। প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিটে ক্লিক করলে ফর্ম আপনারা পেয়ে যাবেন। সাবমিট করলে সম্পূর্ণ ডিটেলস আপনাদের কমপ্লিট হবে। তো বন্ধুরা, এটাই ছিল আপনাদের আজকের মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যাদের এই কোয়ালিফিকেশনগুলো আছে তারা অবশ্যই কিন্তু এটা কালকের মধ্যে আবেদন করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য।